আমরা চলে এসেছি খুব মিষ্টি এক অভিনেত্রী বাড়িতে। আজ তার স্থায়ী বসবাস দক্ষিণ কলকাতা হলেও সে আসলে বেলুড়ের খুব পরিচিত ব্যানার্জি পরিবারের মেয়ে। তার পরিচয় বলতে একজন অভিনেত্রী, এইটুকুতেই কিন্তু তার পরিচিতি আবদ্ধ থাকে না। তার বাইরেও রয়েছে বিশাল একটা জায়গা, যে জায়গাটা সম্বন্ধে আমরা হয়তো এইটুকু জানি। তাই চলুন সেই বিশাল জায়গাটা সম্বন্ধে আরও একটু ভালো করে জানতেই চলে যাই তার বাড়িতে এবং শুরু করে দিই আজকের আড্ডা। কেমন আছে কাকিমা? তাকে আমরা কখনো পেয়েছি সাদা ক্যানভাসের ইন্টেন্স ক্যারেক্টার রিয়া হিসাবে, আবার কখনো দেখতে পেয়েছি কাঠমুঞ্জুর খুব মজার একটি ক্যারেক্টার মিনাম্মা হিসেবে। তবে প্রথমেই যে বললাম, তাকে বা তার পরিচিতিকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে আবদ্ধ করে রাখা যায় না বা অভিনয়ের মধ্যে দিয়ে আবদ্ধ করে রাখা যায় না, তার বাইরেও রয়েছে তার নামের সাথে বিশাল একটা জায়গা। তার নামের সাথে যে জায়গাটা জুড়ে রয়েছে সেটা তো আপনাদের জানাবই, কিন্তু তার আগে যেটা করব, আলাপ করে নেব সেই প্রিয় মানুষটির সঙ্গে, আমাদের প্রিয় দিদি মালবিকা ব্যানার্জির সঙ্গে। কেমন আছো মালবিকা দি? খুব ভালো আছি। ফার্স্টেই জানি দারুণ লাগছে, অসাধারণ লাগছে তোমার, মানে বেশ একটা লং ড্রেসের সাথে বালা এই ধরনের হার। হ্যাঁ, এই ধরনের হার আর বালাটা আমার নিজস্ব ডিজাইন, মানে নিজস্ব ডিজাইন মানে নিজস্ব পছন্দ ডিজাইন। আচ্ছা আচ্ছা। আমি নিজস্ব পছন্দ করে কিনেছি, তো গোল্ডের এরকম খুব কম পাওয়া যায়। একদম, আমি দেখিনি। আর এটা তো আমার একজন খুব পরিচিত ডিজাইনার আছে, অনুশ্রী মালহোত্রা, ও আমাকে এই কস্টিউমটা দিয়েছে আজকে পরার জন্য। দারুণ লাগছে তোমার, সিরিয়াসলি। তো প্রথমেই আমি নিচে আস্তে আস্তে বলছিলাম যে তোমার এখন এটা স্থায়ী বসবাস হলেও তুমি আসলে বেলুড়ের খুব পরিচিত ব্যানার্জি পরিবারের মেয়ে, তো সেখান থেকে এই জায়গা, ছোট্ট করে আমি জানতে চাইবো না, কিন্তু প্রথমে বলবি শুরুটা কি করে হলো? শুরুটা হয়েছে, আমি মানে ফর্চুনেটলি কি আনফর্চুনেটলি জানি না, হঠাৎ করেই আমি কলকাতা সুন্দরী হয়ে গেছিলাম। মানে একটা কনটেস্ট হয় যেটা খুব বড় আগে হতো, এখন আস্তে আস্তে হয়তো মানে অতটা মানে নাম নেই, বাট কলকাতা সুন্দরী একটা খুব বড় বিশ্ব মানে প্রতিযোগিতা কলকাতা সুন্দরীদের মধ্যে, তো সেখানে আমি ফার্স্ট হই। তারপর থেকেই আমার এই জার্নি শুরু। আচ্ছা, মানে প্রথমে ছোটবেলায় ভাবোনি যে অভিনেত্রী হবে? নেভার এভার, মানে স্বপ্নেও না দুঃস্বপ্নেও নয়, যে আমি ভাবিনি কোনোদিনও, মানে আমি কোনোদিনও প্রিপেয়ারই হইনি যে আমি কোনোদিনও অভিনেত্রী হব। তার জন্য অভিনয় শেখা কি, আমি নাচ শেখা কি, যে কোনো শুধু অভিনেত্রী বলে নয়, অভিনেত্রী হব না, কোনো শিল্পী হব, কি গান কি নাচ কি আঁকা কি কবিতা, আমার মধ্যে এইটুকুনিও ছিল না। মানে আমি সারাক্ষণ পড়াশোনা করতাম আর প্রচণ্ড স্টুডিয়াস ছিলাম, আর আমি শুধু ভাবতাম যে যে যাই করুক পড়াশোনা ছাড়া জীবনে কিচ্ছু হবে না কারোর। মানে এটা আমার একটা থিংকিং ছিল, পড়াশোনা ছাড়া জীবনে কারোর কিচ্ছু হয় না, ওটাই আসল। তো একটু ছোটবেলাটাই শুনি, তোমার কোন স্কুল? আমরা বেলুড়ের। হ্যাঁ, আমি বেলুড়ের একটা খুব ফেমাস স্কুল বেলুড় গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেছি। তারপরে টুয়েলভে আমি পড়েছি বেলুড় হাই স্কুল, ইলেভেন টুয়েলভ কমার্স নিয়ে পড়েছি। আচ্ছা। তারপরে আমি মনীন্দ্র কলেজ শ্যামবাজার, মহারাজা মনীন্দ্র থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। মানে পুরোটাই নর্থ কলকাতা বলা যায়, নর্থের দিকে। আর সাউথের থেকে আমি এলএলবি করেছি। এই যে তুমি কলকাতা সুন্দরী হলে বা ধরো তুমি একজন রক্ষণশীল পরিবারের মেয়ে, যেটা শুনে মনে হয় ব্যানার্জি পরিবার, তো সেক্ষেত্রে এরকম ফ্যাশন এই সৌন্দর্য প্রতিযোগিতায় নাম দেওয়া, সেটা থেকে কোনো রকম বাধা আসেনি বাড়ি থেকে? বাধা মানে বাধাটা যদি দেওয়ার হয় তাহলে আমি সেটা দিতাম হয়তো। ইনফ্যাক্ট আমি যেতে চাইনি, না আমি যাব না, আমি যাব না। আমার আমার একটা এক্সাম চলছিল, সেক্ষেত্রে আমার ছোট, আমরা তিন বোন, তো আমি মেজো, আর ছোট বোনের খুব এইসবের শখ। আমার বড় দিদি খুব ভালো নাচ করে, এখন অভিনয় করছে। তো এবার ছোট বোন, দিদি চল না একটা এরকম প্রতিযোগিতা আছে সুন্দরী প্রতিযোগিতা, র‍্যাম্প ট্যাম্প হবে। আর র‍্যাম্প ট্যাম্প, তখন আমি দুটো বিনুনি বাঁধা, তেল চিপ চিপ মাথা, মানে তুমি আমার আগেকার যদি ফটো কোনোদিনও তোমাদের আবার চ্যানেলে হয় আমি দেখাবো যে আমার আগেকার মালবিকা আর এখনকার ফ্যাশনেবল মালবিকা একদম আলাদা। তো সেক্ষেত্রে মানে ফিতে দিয়ে বেনুনি বাঁধা স্কুলে একদম বাংলা মিডিয়ামে পড়েছি, তার মানে শাড়ি পরা, ক্লাস ইলেভেন টুয়েলভে লাল পাড় সাদা শাড়ি পরে স্কুলে যাওয়া, সেই পড়াশোনা করে আবার সেই কোচিং এ যাওয়া, এই মেয়ে আমি, মানে এইটা আমি। আর এটা যে আমি সেটা আমি নিজেও জানি না কি করে হলাম, মানে সেটা বোনের জন্য যাওয়া, বোনের জন্য যাওয়া, তোমার নিজের ইচ্ছেতেও না, কোনো দিনও নয়, মানে আই এম
dead against. আমি জেনারেলি যেটা দেখি যে ম্যাক্সিমাম বাড়িতে একটা বাধা থাকে সে আর কি স্ট্রাগল, কিন্তু তোমার এখানে তোমার বাড়িতে ছোটবেলা থেকে আমরা, আমার দিদি যেহেতু খুব ভালো নাচ করে, আমার বোন করে, আমরা আমিও নাচ মানে চাপে পড়ে আমাকে করতে হয়েছে আর কি। নাচ ক্রিয়েটিভ দিক থেকে খুবই, আমার বাবা নাটক করতেন। আচ্ছা, তাহলে তোমার রক্তে সে অভিনয়টা রয়েছে। হ্যাঁ হয়তো। তো এবার এইটা তো গেল, তুমি জন্ম থেকেই সুন্দরী, সেটা ওর জন্য সুন্দরী প্রতিযোগিতায় হয়ে গেলে প্রথম, কিন্তু তারপর অভিনয়টা কিভাবে হলো? মানে হ্যাঁ, অভিনয়টা যখনই আমি কলকাতা সুন্দরী হলাম, তারপরে আমি পড়াশোনার দিকে যেহেতু মানে হয়ে গেছে, সেটা আমার, আমি তখন ভাবছিলাম আমার দুর্ভাগ্য আমি কেন হলাম, আমি মানে কি জন্য আমি হলাম। সিরিয়াসলি মানে ওই ফেমটা নেমটা কোনোটাই না, ভালো লাগছিল না, ভালো লাগছিল না ফার্স্টে যখনই আমি হলাম, দেখি সমস্ত বড় বড় নিউজ পেপার ফটো তুলছে, ভাবলাম কি হলো আমার জীবনে, এটা কি হচ্ছে। তারপরে দেখছি পেপারে পেপারে ছবি আসছে, আমার বাড়ির লোকরা বা আমার পরিবারের যারা আত্মীয় স্বজন তারা খুব অ্যাপ্রিশিয়েট, তারা ভাবতেই পারছে না যে আমি হয়েছি, মানে তারা একটা অন্য ছবি আমার। ক্যাট এক্সাম দেওয়ার পর সময় সময় হয় না, অনেকের কাছে নাম্বার চলে যায়, এভাবেই যে আমি যখনই কলকাতা সুন্দরী হয়েছে অনেকের কাছে নাম্বার চলে গেছে। তো হঠাৎই আমার পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমার একটা ফোন আসে যে তুমি কি ছবি করতে ইন্টারেস্টেড, প্রসেনজিৎ চ্যাটার্জির বোন মিস্টার ফান্টুস। বাবা প্রসেনজিৎ চ্যাটার্জির বোন, আমি তো লোকটাকে দেখবো সামনে থেকে, এই আর কি ব্যাপার। তার মধ্যে চারটে গান, আমার আবার একটা হিরো আছে, মানে সেটা মেঘনা যাইতে জল, আমি সারাক্ষণ ধরে শুধু গানগুলো, এই গানগুলো সারা জীবন ধরে বাজবে, যখনই বাজবে শুধু আমার মুখ দিয়েই শুনতে পারবে লোকে, এই আর কি ব্যাপার। নাচছি ঠিক আছে, এক মাসের ব্যাপার, তো এক মাস বাদে রেজাল্ট বেরোবে আমার, তো এটা করে নিই, তারপরে আমি আবার পড়াশোনাতে চলে যাব। এই ভাবলাম, 15 দিন শুটিং হলো, ভারত লক্ষ্মীতেই ফার্স্ট শুটিং হয়েছে আমার বাড়ির কাছেই, এখন যেটা আমার বাড়ির কাছে তখন হলো, তারপরে 15 দিন ইয়েতে শুটিং হায়দ্রাবাদে। তো ও তারপরে আমি গেলাম, ভাগ্য দুর্ভাগ্য কি ভাগ্যবশত আমি সিলেক্ট হয়ে গেলাম। রাজ মুখার্জি ডিরেক্টর ছিলেন, তো ওখানে আমাকে দেখালো যে ফ্রেশ একজনকে চাই, সিলেক্ট হয়ে গেলাম। তো এবার কি হলো, আমি শুটিং করলাম 15 দিন এবং রেজাল্ট বেরিয়ে গেছে ক্যাটের, আমি সিলেক্টেড, বহু জায়গা থেকে কল পাচ্ছি যে আমি যা রেজাল্ট করেছি সেখানে, আমার ক্যালকাটা NSHM থেকে, ভুবনেশ্বর থেকে, হায়দ্রাবাদ থেকে সব কল আসছে যে তুমি ইন্টারভিউর জন্য যাও এবার, যেটা হবে ভর্তি হওয়ার জন্য। তো আমি ঠিক আছে, প্রডিউসারকে ফোন করলাম, দেখি মেয়ে তো আর কাম নেই কর সকতি, মেয়েরা তো আমি জানা পড়েগা মুঝে, বাচ্চা তখন আমি, মুঝে আমি জানা পড়েগা ইসকে লিয়ে, ইন্টারভিউ করে জানা পড়েগা। প্রডিউসার বলছে ক্যা তুম পাগল হো গই হো ক্যা, ফিল্ম অভি 15 দিন শুটিং হুয়া, অভি 15 দিন হায়দ্রাবাদ মে হ্যায়, তুমকো করনা পড়েগা। নেই নেই, মে কহাঁ করনে ওয়ালি থি ইয়ে সব ফিল্ম, মানে আমার ধরো পরশুদিনকে পুনেতে যাওয়ার জন্য ইন্টারভিউ, পরশুদিনকে হায়দ্রাবাদে আমাকে যেতে হবে। তো আমি বলছি না না আমি করবো না, তো বলছে তোমার উপর আমি কেস কর দেবে, এই প্রথম আমার জীবনে কেস কর দেবে, বাবা আজকে সেই কেসের জায়গাতেই আমি এসেছি, মানে যে যেগুলো আমার সাথে হয়েছে। বললাম তখন কাঁদছি মায়ের কাছে, মা আমি এত পড়াশোনা করেছি, এত ইয়ে করেছি, কি করব। পুরো টার্নিং পয়েন্ট, আমি পুনেতে না গিয়ে হায়দ্রাবাদ চলে গেলে রামোজি ফিল্ম সিটি, সেই আমার টার্নিং পয়েন্ট। আমি যখন বুম্মাদার সাথে শুটিং করছি মিস্টার ফান্টুস, তারপরে আমি একদিন দেখছি যিশু বুম্মাদার সাথে দেখা করতে এসেছে, আমি বলছি কি ভালো দেখতে, কাশ যদি আমি ওর সাথে একটা ছবি করতে পারতাম, কাশ কি ফর্সা, মানে ফর্সা আমিও তখন ছিলাম, টকটক করছে, সেই সময়টা যিশুদা মানে অসাধারণ। তারপরে যখন আমি ছবিটা করি, মানে হয় না আমি যেটা ভাবি সেটা হয়ে যায়, তারপরে আমি দেখছি ওনার সাথে আমি ছবি করছি, আমি হিরোইন যিশু, তখন যিশুদার প্রেমে পড়ে যাওনি না, ছবি করার সময় প্রেমে পড়িনি, তখন পড়েছিলাম, আমি বলেও দিয়েছি জানো তো, আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম মুভি দেখে, আর দেখো সেটা ভেবেছিলাম এটা হয়েও গেল, তোমার সাথে ছবিও করে। হ্যাঁ,
তো যে জিনিসটা প্রথম থেকে আপনাদের হাফ বলে রেখেছিলাম সেটা এখানে আমি বলছি, কিছুটা অবশ্যই বলে দিয়েছে মালবিকাদি, যে আমরা যদি মালবিকাদির বাড়িতে আসি বাইরেই একটা জায়গায় লেখা রয়েছে মালবিকা ব্যানার্জি অ্যাডভোকেট। সুতরাং অ্যাক্ট্রেস দিয়ে একেবারেই আটকে রাখা যায় না মালবিকাদিকে, তার চেয়েও অনেক একটা বড় জায়গা রয়েছে। তো সেইটা নিয়ে এবার তুমি যদি বলো যে কিভাবে আসা এবং কতগুলো কেস লড়েছে, কতজনকে কেস খাইয়েছো, কি বৃত্তান্ত একটু শুনি। এই তো এটা একটা খুব বড় সড় একটা কথা বললে, যে এলএলবিটা তো করলাম, যে কোনোদিনও ভাবিনি যে এলএলবি করবো বা লয়ার হবো বা কোনোদিনও স্বপ্নতেও ছিল না। তো যখন টাইম পাস হিসাবে করলাম আমি, যে পড়াশোনা করতে ভালোবাসে, আমি পড়াশোনা করতে ভালোবাসি, আমি এটা করি, দেখি, লেটস ট্রাই। টাইম পাস হিসেবে এলএলবি, হ্যাঁ, আমি ফার্স্ট সেমিস্টার দিলাম, ভাবলাম যে এটাতে যদি আমি ফেল করে যাই আমি আর করব না, আমি এলএলবি আর করব না। আচ্ছা আচ্ছা, তখন অন্য কিছু আবার না, তখন সিনেমাটাকেই আমি ইয়ে করব না সেখানে, এটা তো আমি সিনেমা করতে করতেই করছি। হ্যাঁ, তো ট্রাই করলে ফার্স্ট সেম ফার্স্ট ক্লাস, আরে বাস। তারপরে আমার মনের মধ্যে জেদ, ফার্স্টে যখন ফার্স্ট ক্লাস পেয়েছি, সেকেন্ডটা দেখি একবার, সেকেন্ড ও ফার্স্ট ক্লাস, থার্ড ও ফার্স্ট ক্লাস, ফোর্থ ও ফার্স্ট ক্লাস, ছটা সেমিস্টারে ফার্স্ট ক্লাস। তারপরে আমি আমি কলেজে যেতাম, খুব পড়াশোনা করতে সত্যি করে বলতাম সারা দিন পড়তে এরকম, আমি ছোটবেলায় প্রচুর পড়তাম, এক মানে এলএলবির সময় হয়তো প্রচুর পড়িনি, বাট আমার আমি যেটা পড়ি সেটা আমি খুব খুব মানে কনসেন্ট্রেট করে পড়ি। আচ্ছা, যে যেটা আমি পড়ি সেটা আমার মাথার মধ্যে কম্পিউটারের মতো ঢুকে যায়। মাধ্যমিক থেকে এখনো পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি সব ফার্স্ট ক্লাস। বাপরে, কার সাথে বসে আছি, যাই হোক, মানে সিরিয়াসলি সত্যি নিচে এটা বললাম, সত্যি তোমাকে মানে আমরা এইটুকু জায়গা তোমাদের জানি, ধরো এই আলোচনাগুলোর মাধ্যমে তো আমরা তোমাদের আরো বেশি করে জানতে পারি, আমরাও চাই যে এটা আমরা এত কিছু করেছি, যে তোমরা আমাদের ইন্টারভিউ নিতে আসো, বলতেও ভালো লাগে, একদম কতজনকে বলতে পারি, এগুলো বলতে পারি না, তোমাদের মাধ্যমেই এতগুলো লোক দেখছে আর জানতে পারছে যে আমাদের মধ্যে আসলে কি আছে, আমরাও একটা মানে রক্তে মাংসে গড়া মানুষ, আমাদেরও পরীক্ষা হয়, আমাদেরও পরীক্ষা হয়, আমাদেরও সবকিছু হয়। আমি এবার জানবো যে বাংলা ছবির বাইরেও তোমার একটা বিশাল জায়গা আছে সাউথের ছবিতে, সেখানকার ভাষা কিভাবে রপ্ত করলে, কি করে সেখানে যাওয়া সেটা যদি বলো। হ্যাঁ, আমি অনেকদিন আগে থেকেই উড়িষ্যার ছবি করছিলাম, উড়িষ্যার ছবি, তো উড়িষ্যার সাথে ভাষাটা খুব সিমিলার আমাদের বাংলার, তো সেহেতু ওখানে কোনো অসুবিধা হয়নি, ওখানে আমার পুরোটা ফ্লুয়েন্ট ওই ভাষায় তুমি এখন, মানে ওখানে গেলে ফ্লুয়েন্সি এসে যায়, এখানে তো প্র্যাকটিসটা থাকে না, কার সাথে বলবো কথা, তো সেটা আমি তিনটে ছবি আমার ওখানে হয়ে গেছে উড়িষ্যাতে। আচ্ছা, খুব কম করেছে কিন্তু ভালো ভালো ছবি করেছে। তারপরে আমি এখন সাউথে গেছি, তখন সাউথে ইন্ডাস্ট্রিটা উড়িষ্যা আর বাংলার থেকে অনেক বড়, ইটস জাস্ট বলিউডের থেকে একটু কম, বা বলিউডের থেকে একটু বেশি বললেও ভুল হবে না, একেবারে হবে না। তো ওখানে গেছি, ওখানে আমার কাজ করে ইন্টারেস্ট আছে, তখন ওখানকার আমি এখন অনেক বেশি কনফিডেন্ট, আমি খুব ভালো নাচ করতে পারবো, আমি খুব ভালোভাবে, আমার যেহেতু লুকটা মানে হয়তো একটু আধ গ্ল্যামারাস, সেই জন্য আমাকে আমার খুব বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে ইচ্ছে করে, কমার্শিয়াল ছবি যেখানে নাচ গান কমেডি এইসব জিনিসগুলো আছে, তখন আমি যে ছবিগুলো বেশিরভাগ অভিনয় করি সেটা সবই অফবিট, তো আমার মনে হয় যে একটু কোনো কোনো সময় মনে হয় একঘেয়েমি হয়ে গেলে লেটস ট্রাই দেয়ার। তো ওখানে আমি একটা ছবিতে কাজ করেছি, খুব বড় একজন ডিরেক্টরের ছবিতে, আমার রিলিজ হবে রিসেন্টলি, মানে এই ধরো কিছুদিন বাদে রিলিজ হবে। আচ্ছা, কি নাম ছবি? সেটাই তো প্রবলেম, বলা যাবে না, না না, বড় বড় নাম, আমি ল্যাঙ্গুয়েজটা বলতে পারবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় বড় নাম, তো সেটা, তার আগে আরো একটা ছবি করেছিলাম, ওটা এখন রিলিজ হয়নি, এটা খুব মাইকেল আগিয়া নান বলে তামিল ফিল্ম, আচ্ছা, সেটাও রিলিজ হবে কিছুদিনের মধ্যে। তো ওখানকার ভাষাটা, ওখানে এত বেশি সবাই কোঅপারেট করে না, মানে এত বেশি কোঅপারেটিভ যে মনে হয় যে আমি বাংলা ছবিকে কোনোদিনই বলবো না খারাপ, তখন সেটা আমার মাতৃভূমি, আমি এখানেই এই বাংলা থেকেই জন্ম আমার, কিন্তু ওখানকার যে টেকনিক্যালি ওরা এতটা বেশি সাউন্ড, ওরা জানে যে আর্টিস্টদের কী দরকার, এই ভাষাটা বোঝে না, ম্যাক্সিমাম হিরোইনরাই ওখানে নর্থ বেঙ্গল নর্থ থেকে আসা। আচ্ছা, তো সেখানে ওরা কিভাবে প্রম্পট করবে, তার আগে স্ক্রিপ্ট নিয়ে বসা, যে এই এইগুলো বলেছে ইংলিশে পুরো লিখে দেওয়া, এই জিনিসগুলো খুব হেল্প করে, খুব হেল্প করে। মানে ওখানে প্রফেশনালি তারা, প্রফেশনালি খুব সাউন্ড, মানে এমনি পাঁচটা ফালতু কথা যদি বলে তার মধ্যে 500টা ভালো কথা বলবে। আচ্ছা, তো এখন যদি টলিউডের অবস্থা বলা যায়, তুমি কি বলবে এই অবস্থায় দাঁড়িয়ে, মানে সত্যি ধরো নতুন কেউ ভাবছে যে আমি অভিনয়ের দিকে যাব, বাংলা ছবি করব, সত্যি কি মানে সারভাইভ করা যায়? খুব টাফ, খুব টাফ, টাফ মানে সারভাইভালটাই খুব টাফ। তারপরে যারা ভাবছে যে
এখন যারা স্ট্রাগলিং পিরিয়ডে আছে, যে আমরা ছবি করতে চাই বা কোনো একটা সিরিয়াল করতে চাই বা আমরা এই অভিনয় জগতে আসতে চাই, তাদের জন্য অনেক বেশি ইজি সব জিনিসটা। এখন তারা এখনো কিছু হয়নি, তারা জাস্ট শুরু করতে যাচ্ছে, কিন্তু যারা কিছুটা চলে গেছে সেই জায়গাটা ধরে রেখে সার্ভাইভ করা বা সেখান থেকে ওঠা বা সেই জায়গাতে দাঁড়িয়ে থাকাটা ইটস ভেরি 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 ডিফিকাল্ট। কিন্তু সেটা কারণটা কি বলতো, প্রফেশনাল দিক থেকে আমরা খুব একটা এগিয়ে নেই, কিছুটা টেকনিক্যাল দিক থেকে, কিন্তু এইটাই না, টেকনিক্যাল দিক থেকে আমি বলবো না এগিয়ে নেই, প্রফেশনালিজমটা অনেক কম বাংলা ছবিতে। মানে যারা হয়তো আমার যদি কোনো বন্ধু বান্ধবরা দেখে থাকে, তুই বাংলা ছবিতে কাজ করিস কিন্তু তুই তবু এটা বলছিস, কিন্তু বলতে তো বাধ্য যে প্রফেশনালিজমটা খুব কম। আর এখানে যেটা বলবো, এখানে প্রচন্ড বেশি মানে হয় না লবি, কোন ডিরেক্টর অনেক বড় নাম সে এদের সাথে ছাড়া কাজ করবে না, সে যেকোনো হাউসেই যাক, কোন হাউস যেকোনো ডিরেক্টরই আসুক এদেরকে নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো এই যে ব্যাপারটা চলে এইটা খুব খারাপ, তখন একঘেয়ে হয়ে যায়। মানে আমাদের, আমি যদি দর্শক হিসেবে দেখি, এ করছে কমেডি, ওই করছে একটা সাইকো ক্যারেক্টার, ওই করছে একটা ইয়ে ক্যারেক্টার, গ্ল্যামারাস ক্যারেক্টার, ভার্সটালিটিটা নেই একেবারে। যেটা ধরো সাউথে আছে, ধরো মুম্বাইতে আছে, সবাই কাজ করছে, সবাইকে যা যা দেওয়ার সেভাবে একটা কাজ করাচ্ছে, এখানে সেটা খুব কম। সেই জন্য খুব সার্ভাইভ করাটা খুব কঠিন আর টাফ। আর ব্যাপারটা হচ্ছে সবসময় সবাই তো অয়েলিং করে চলতে পারে না, যে আমার মধ্যে পটেনশিয়ালিটি আছে আমি কেন অয়েলিং করব। এবার সেক্ষেত্রে ওর ঘরের ওর সাথে বেশি কথা বলে, ওই এই জিনিসটা না খুব কম্প্রোমাইজ হয় যে ঠিক আছে করে নি। সত্যি একটা কথা বলো, প্রেম করছো? না না, এটা কি ব্যাপারটা কি, আমি সবকিছুই বলছি, প্রেম করলেও ক্যামেরার সামনে বলো। তাহলে কিসে ব্যস্ত থাকো, নিজেকে ব্যস্ত কিভাবে রাখো? কাজ ছাড়া, অভিনয় করা ছাড়া আমি প্রচুর সিনেমা দেখি, প্রচুর হলিউড এন্ড তোমার ওয়ার্ল্ড মুভিজ এখন দেখা স্টার্ট করেছি, বাংলা ছবি দেখি প্রচন্ড, তামিল তেলুগু ছবি ডাবিং করা প্রচন্ড দেখি, আর ডাবিং করা যেগুলো দেখায় টিভিতে সেগুলো দেখি প্রচন্ড। আর বাংলা ছবিতে একটু ইন্টারাপ্ট করছি, প্রিয় পরিচালককে এই মুহূর্তে, এই মুহূর্তে কার সাথে কাজ করতে চাও তুমি? দেখো এই তো কন্ট্রোভার্সিয়াল কথা বলে দিলে, আমি রাজ চক্রবর্তীর সাথে কাজ করতে চেয়েছিলাম, হয়ে গেছে, আমি আবার করতে চাই ওর সাথে। তার কারণ আর যদি বলতে হয় তাহলে আমি অরিন্দম শীলের সাথে কাজ করতে চাই এই মুহূর্তে, তখন ওনার দু তিনটে ছবি আমার অসম লেগেছে, প্রেজেন্টেশনটা দারুণ ওনার। আর সৃজিতদার সাথে কাজ করার একটা অফার এসেছিল রাজকাহিনীতে, আমারই দুর্ভাগ্যবশত হয়নি, আমি যেতে লেট করেছিলাম, তো সৃজিতদার সাথে কাজ করার ইচ্ছা আছে খুব। আর কাদের সাথে কাজ করতে চাও না, এরকম আছে কি তালিকা? এটা কি বলবো ক্যামেরাতে? হ্যাঁ মানে এরকম আছে তালিকাতে, ডেফিনেটলি থাকবে, কিন্তু আমার ফোন আসবে কি, মানে যাই হোক করা যাবে না, যাই হোক ঠিক আছে। আমি, আমার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে, একটু শুনি, সেটা আজকে আর হিডেন থাকছে না এরপর থেকে। সেটা হচ্ছে আমি মাঝে মাঝে যদি আমাকে কবিতা পায় আমি কবিতা লিখি। আরে তাহলে আজকে কবিতাটা পাচ্ছে, মানে আমাকে আমার পাচ্ছে খুব কবিতা, সুতরাং আমি শুনবো। ঠিক আছে, আমি কবিতা, আমি অনেকগুলো লিখেছি, তার মধ্যে একটা আমি তোমাকে নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ হ্যাঁ, তো কবিতা লিখি আমি অনেক, লিখি, লেখা লিখি করি প্রচন্ড, যে কোনো কিছু একটা ফিলিংস সেটা আমি লিখে ফেললাম। তুমি মানুষটা খুব রোম্যান্টিক তাহলে, চাকরি করতেন, এখন রিটায়ার, তিন বোন আমরা, তিন বোনের মধ্যে বড় দিদি বিয়ে হয়ে গেছে, তার একটা মেয়ে আছে, দিদি এখন সিরিয়াল করছে। হ্যাঁ তুমি বললে, আমি আর ছোট বোন, ও পড়াশোনা জাস্ট কমপ্লিট করেছে, এখন ও নাচ নিয়ে খুব ব্যস্ত, খুব ভালো নাচ করতে পারে, তো মাঝে মাঝে ও আমার শিক্ষাগুরু হয়, নৃত্য গুরু আমাকে ও নাচে। মালবকি তোমার আরেকটা শখ আছে, তুমি বলছিলে প্রচুর মানে সাজগোজের বাইরে তুমি সানগ্লাস, না কিসের শখ আছে তুমি বলছিলে একটু যদি বলো? প্রচন্ড শখ আছে কি, আমি প্রচন্ড ঘড়ি কিনি,
ঘুড়ি ঘড়ি আচ্ছা আচ্ছা সানগ্লাসেস আর তারপরে ব্যাগস এইসব আমার প্রচন্ড শখ, মানে আমি নিজেকে জুতো আমি আটকাতে পারি না নিজেকে, যে আমি দেখলে আমার কাছে এই তো আমি যখনই বাইরে যাই আমি জুতো কিনি, আমার কাজের মাসি বলে দিদি তুমি যখনই যাও একটা করে জুতো কিনে আনো আমার জন্য এটা কিনতে পারো না, আমি বলি যে হ্যাঁ তোমার জন্য কিনবো এখান থেকে কিনে দেবো, কিন্তু ওখানে যখনই যাই আমি কিছু না কিছু একটা কিনে আনি, তো এইগুলো আমার শখ আর কি। তুমি যে বললে এক মাস ব্যাংককে ছিলে প্রচুর শপিং করেছো? না তখন পয়সা ছিল না, অভিনয়ে আসার পর হয়েছে নাকি? আগে তো তুমি বলে শুধু পড়াশোনা নিয়ে থাকতে। আমার কোনো কিছু শখ ছিল না, কিছুর নয়, জামা কাপড়ের শখ ছিল না, আমার খাওয়ার শখ ছিল না, মানে আমার কোনো কিছুরই যে আমার এটা হলে খুব ভালো হয় এই এটা পড়লে, মানে ছোটবেলা থেকেই যে আমার নিকনেমটা বলবো না যাই হোক ও এটা খেতে ভালোবাসে আজকে এটা করি, আমার পায়েস খেতে খুব ভালো। কেন বলা যাবে না? তারপরে নিকনেমটা ধরে না না একটু শুনি একটু শুনি একটু শুনি। আমার নিকনেম তনাই। আমার খুব জামা কাপড় পরতে ভালো লাগে, আমার খুব জিনিসপত্র কিনতে ভালো লাগে না, এখন ইদানিং মানে আমার এই শখ গুলো হচ্ছে। শখটা কখন মানুষের বাড়ে জানো তো, যখন পকেটটা একটু পূরণ করার জন্য আমি শখ করলাম কিনতে পারলাম না, পকেটে কিছু নেই এইদিকে শখ করে বসে আছে, সেইটা আমি করি না, যখন আমি স্বপ্ন দেখি স্বপ্নটা পূরণ করার জন্যই দেখি। একদম। প্রথম ছবির টাকাটা দিয়ে কি করেছিলে? প্রথম ছবির টাকাটা মানে মিস্টার ফান্টুশ। হ্যাঁ টাকা পেয়েছিলাম তো, হ্যাঁ পেয়েছিলাম পেয়েছিলাম, যাই অবশ্যই আমাকে কি টাকা না দিলেও আমি করতাম আর কি, যদি মানে বুম্বাদার বোন হিসেবে আমি কি করেছিলাম মনে নেই, তবে আমি অনেকগুলো টাকা বেশ 36,000 মতো আমার কাছে হয়েছিল যখন কলকাতা সুন্দরী হয়েছিল তখন সেখানে রিগ্রেট কেন আমি হলাম কেন, সেই রিগ্রেটটা কি এখন করো? না এখন আর করি না, এখন আর মনে হয় যে এই লাইফটাই ভালো, এর থেকে আরো বেটার লাইফ আমি, এর থেকে আরো বেশি ভালো হলে ভালোর জন্যই তো খাটছি, এখানেই থেমে যাওয়াটা নয়। আগে যখন ছোট ছিলাম তখন এইসব ভাবিনি এত জিনিস, কিন্তু আমরা বড় হওয়ার জন্য আর সবকিছু করার জন্য তো অত পড়াশোনা করতাম, তো আজকে সেই লাইফটা যদি আমি পাচ্ছি আমি সেটাকে অ্যাচিভ করেছি তো আই এম ভেরি হ্যাপি, আমি আরও বেশি অ্যাচিভ করতে চাই আর এই লাইফটা আমার খুব ভালো লাগে আর আরও বেশি ভালো লাগবে যখন আরও বেশি আরও বেশি। তো এই যে সেলিব্রিটি, সেলিব্রিটি হতে ভালো লাগে নাকি ধরো বাইরে দাঁড়িয়ে ফুচকাকে তো এখন খাওয়া হয় না, বা ফুচকা এমনিতেই খাই না আর চট করে বেরোনো বা সেটা তো তোমাদের একটা কথা। অর্পিতা একটা কথা বলবো, আমি না যদি আমি মেকআপ ছাড়া আমি যদি এমনি নর্মাল আমি মর্নিং ওয়াক করতে যাই নর্মাল যদি আমাকে দেখো না আমাকে কিন্তু দেখলে আমি স্ক্রিন আর আমাকে অনেক ডিফারেন্স দেখতে, মানে আমাকে তুমি চিনতে পারবে না হঠাৎ করে, মানে হঠাৎ করে এটা একটা প্লাস পয়েন্ট যে আমি যখন নর্মালি ধরো আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছি আমি মর্নিং ওয়াকের সময় তো মেকআপ ফেকআপ পরে যাই না, জাস্ট একটা চুল বাঁধলাম ট্র্যাক প্যান্ট পরলাম মর্নিং ওয়াক করতে চলে গেলাম ফিরলাম, তো সেক্ষেত্রে না ওই যে একটা যে আরে এটা তো ওকে দেখেছি এটা তো পেপারে বেরিয়েছে এইটা না সেইটা হয় না, তার কারণ এবার ধরো আমি সেজে গুজে বেরোলাম দেন ডেফিনেটলি অ্যাবসলিউটলি, কিন্তু উইদাউট মেকআপ আমি একদম আলাদা রকম দেখতে, স্ক্রিন আলাদা আর আলাদা, সেটা তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট। আর হ্যাঁ আপনারাও এটা নোট করে রাখুন, এই যে এত সুন্দরী একটা মানে সুন্দর একটা ফিগার তার পেছনে রোজ সকালে মর্নিং ওয়াক, তাই তো? আর এমনি যদি বলো তোমার কাছের সবচেয়ে কাছের মানুষকে? আমার মা। আর ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা তোমার আছে? ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, অর্পিতা ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, ইন্ডাস্ট্রিতে মানে পরিচিত হয়, বন্ধু পাওয়াটা খুব কঠিন, মানে ইটস আ ভেরি ব্যাড ট্রুথ যে আমার যারা ধরো আমার বন্ধুরা যদি এখন এটা দেখে, বন্ধু মানে ধরো ইন্ডাস্ট্রিতে যারা আমাকে তথাকথিত বন্ধু বলে যারা দেখে তারা বলবে মালবিকা এটা বললো, কিন্তু আমি তো সত্যি কথা বলার জন্য ইন্টারভিউ দিচ্ছি, মিথ্যে বলার জন্য তো দিচ্ছি না, তাহলে তো সেটা মিথ্যে হয়ে যাবে, তো ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, কিন্তু হ্যাঁ পরিচিত, ভালো পরিচিত খারাপ পরিচিত হয়, এই বন্ধুটা এই লোকটা আমার ভালো চায় ভালো চায়, আমি এর সাথে ভালোভাবে আমি কথা বলবো কি ভালো, যারা আমার খারাপ চায় তাদের সাথেও আমাকে ভালো করে কথা বলতে হয়,
আমি জানি যে এই লোকটা আমার সম্বন্ধে খারাপ বলেছে বা আমার খারাপ চায়, বাট স্টিল অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট আমাকে তার সাথে কথা বলতে হয়, তার সাথে অভিনয় করতে হয়। আমরা নর্মাল লাইফে কি করি, তুই আমার নামে খারাপ বলেছিস, ঝগড়া করলাম, কাল থেকে কথা বললাম, ইজি এটা খুব। কিন্তু আমি জানি যে এ আমার সাথে খারাপ করেছে বা খারাপ বলেছে, বাট স্টিল আই হ্যাভ টু টেল হার কেমন আছেন দাদা, ভালো আছেন, মিষ্টি মুখে তার সাথে কথা, এটা ভীষণ টাফ, টাফ খুব। তো সেই জন্য ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, আর বন্ধু শব্দটা না খুব মানে বড় ছোট খুব, কিন্তু এর গুরুত্বটা একদম একদমই চাই, ওই গুরুত্বটা দিয়ে কাউকে বন্ধু বলতে পারবো না। লাস্ট একটা প্রশ্ন করবো, অনেক কিছু জেনে ফেললাম তোমার ব্যাপারে, এক কথায় মালবিকা ব্যানার্জি। এক কথায় মালবিকা ব্যানার্জিকে বলাটা খুব টাফ জানো তো, আমি খুব ভার্সেটাইল নিজের মধ্যেই, যে আমাকে এখন তুমি দেখছো খুব শান্ত, তুমি তো আমাকে অনেকবার দেখেছো, অনেকবার যে আমি যখন খুব বেশি হট একটা জামা কাপড় পরলাম, যদি কি লাগছে মানে হট, আমি খুব শাড়ি টাড়ি পরে একটা সোবার, এরকম একটা সেই ধরনেরই ক্যারেক্টারটাকে নিজেকে বানিয়েছি। এক কথায় মালবিকা ব্যানার্জিকে বলতে গেলে যে আমি একজন দূরদর্শী, মানে আমি অল্পটা মানে এক্ষুনি যেটা ভাবলাম সেটাই, সেটাকেই আমি ভেবে নিয়ে তাকে খারাপ ভাবা ভালো ভাবে না, আমি দূর অনেকটা ভাবো, আমি অনেকটা ভাবি, আমি খুব বেশি ভাবি, থিঙ্কার, আর আমি একা থাকতে একটু বেশি ভালোবাসি, আমি নিজের সাথে অনেক বেশি কথা বলি, আমি খুব শান্তি পছন্দ করি, আমি লোকে সমালোচনা করি না আর সমালোচনা শুনি না। অভিনেত্রী মালবিকা দিকে আপনারা অনেক দিন আগে থেকেই চেনেন, আজ চিনলেন উকিল মালবিকা দিকে, তবে এর বাইরেও আরও একটা পরিচয় আছে, সেটা হলো কবি মালবিকা দি, তাই তো মালবিকা দি, ওই আর কি না, একেবারে কিছুদিন পরে হয়তো বইও বেরোতে চলেছে মালবিকা দি। তো আমরা এবার শুনে নেব মালবিকা দির লেখা একটি কবিতা, কবিতাটার নাম বস্তু আমি। পৃথিবী আমায় বারবার করে মনে করায় আমি হলাম এক বস্তু মাত্র, চিন্তা করব আমি, ধুর সে তো আমার কাজ নয়, আমি হলাম সময় মতো ব্যবহার করার জিনিস, ইচ্ছে করব আমি, সেই অধিকার তো আমার নেই, তোমরা যেমন চালাবে সেভাবেই চলবো আমি, উৎসব কি আমার জন্য, না না সেখানে সামিল হয়তো হতে পারি, তবে আমার চাবি থাকবে তোমাদের হাতে, ভালো লাগা বা মন্দ লাগা সে ভাবনা আমার নয়, আমার কাজ তো ব্যবহার হওয়া আর তোমাদের ভালো লাগা, আর নিজের সম্পূর্ণটা দিয়ে তোমায় খুশি করা, নতুন জিনিস এলে একটু ভয় নিশ্চয়ই পাই, তাই নিজের সবচেয়ে ভালোটুকু তোমায় উজাড় করে দিই, অন্যদের কাছে ভালো আছে বলতে কোনো দ্বিধা নেই, কেন, কারণ আমি যে একটা বস্তু, আমার খারাপ ভালো খবর কেউ রাখে না, মাঝে মাঝে যখন একটু যত্ন পাই মনে হয় এই বুঝি প্রাণ আসবে আমার ভেতর, কিন্তু ওই যে বললাম আমি ভুলে গেলেও জগৎ আমায় মনে করায় যে আমি কেবল এক বস্তু, এই যা বলতে ভুলে যাচ্ছিলাম, যারা আমায় ব্যবহার করে তারা ভালোবেসে একটা নাম দিয়েছে, আমি হলাম বিছানা। অসাধারণ, দারুণ দারুণ, বিশ্বাস করো তুমি বলছিলে কি হবে ভয় পাচ্ছ না, চেষ্টা অসাধারণ, মানে এইগুলো একদম আমার সৃষ্টি, তো যেন মানে ভয় করে যে কার কিরকম লাগবে, আমার দারুণ লাগলো, আর আমি সত্যি নিজের সাথেও কিছুটা রিলেট করতে পারছিলাম, মানে অনেকেই হয়তো নিজেদের সাথে রিলেট করতে পারবেন। থ্যাংক ইউ মালবিকা দি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের এতটা সময় দিলে, আর থ্যাংক ইউ তোমাদেরকেও যে আমার বাড়িতে এসে এত সুন্দর একটা ইন্টারভিউ নিয়েছো, আর হ্যাঁ আরেকটা থ্যাংক ইউ যে এত মন খুলে সব কথা বলার জন্য সোজাভাবে, যেটা সহজে বলেন না মানুষ। আপনাদেরও বলছি যে পর্দার ওপারে থাকা যে মানুষগুলো আছে, মানে আপনারা যাদের দেখেন তাদের দেখে একটা ধারণা আপনারা করে নেন যে তারা এরকম, তারা এরকমই, কিন্তু তার বাইরে তাদের মধ্যেও কিন্তু আরও একটা মানুষ লুকিয়ে থাকে, আরও একটা মন লুকিয়ে থাকে, যেটা আজকে আমরা মালবিকাদির ক্ষেত্রে জানলাম, এরকমই আপনারা জানতে পারবেন আরও অনেক কিছু, কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড।